हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल एक्का दुक्कार महासोमवार प्रोमो। বিয়ের পর রাধিকা প্রথম ইউনিভার্সিটি যাচ্ছে পরীক্ষা দিতে, কিন্তু কি বাড়ির লোক আটকাবে না? সবই বলবো, তার আগে চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা পুরোপুরি দেখুন স্কিপ না করে। বাড়ির বদমাইশ লোকগুলো আর কি বলবে বলুন তো, ওদের তো খেয়ে দেয় কোনো কাজ নেই। যেই দেখলো আজকে রাধিকার পরীক্ষা, অমনি শর্মিষ্ঠা মানে পোখরাজের মা, উনি তো আবার পটের বিবি, ওনার জ্বর চলে এলো। এটা তো একটা মাস্টার প্ল্যান। ঠাকমা এসে বোঝালো রাধিকাকে, দেখো তুমি যেতে পারবে না, শর্মিষ্ঠার জ্বর। মানে বোঝো, এই শর্মিষ্ঠা রাধিকাকে বউ হিসাবে স্বীকার করে না, আবার জ্বরের দোহাই দিয়ে এই শর্মিষ্ঠাই আবার বউয়ের কর্তব্য পালন করতে বলছে রাধিকাকে। মানে গল্পের গরু কোথায় গাছে ওঠাচ্ছেন লেখিকা, আমি জানি না। কোহিনূর এসে বলল যে বুবলু আছে, ব্যাস। কোহিনূরের বাবা কোথা থেকে এসে গেল, বলল তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। সত্যি তো কোহিনূর, তুমি এটা বোঝো না, তুমি এখনও ছোট, ওদের কত মাস্টার প্ল্যান আছে তুমি বুঝতে পারছো না। রাধিকা তো কেঁদো কেঁদো চোখে পোকরাজের দিকে তাকালো। একটা ফ্যামিলিতে সব মানুষ কটাই বদমাইশ, এরকম হয়? এরকম তো ধারাবাহিক খুব কমই দেখেছি, কিন্তু এক্কা দেখাতে হচ্ছে। এইবার কি বলুন তো পোখরাজ কি করবে? আপনারা নিশ্চয়ই ভাবছেন রাধিকার বেচারের পরীক্ষাটা দেওয়া হবে কি না। একদম চিন্তা করবেন না, পোখরাজ যে কোনো উপায় রাধিকাকে নিয়ে যাবেই যাবে আর পরীক্ষা দেওয়া করাবে। আর এই বিষয়ে আপনাদের কি মতামত আছে কমেন্ট করে পাঠান। আপনারা কি চান রাধিকা পরীক্ষা দিতে যাক না শাশুড়ির কর্তব্য পালন করুক, সবই লিখে পাঠান কমেন্ট বক্সে।